প্রত্যেক রাশি সম্বন্ধে আমি বলছি আপনাদের সম্বন্ধে, এই রাশির চরিত্র কেমন হবে, রাশির ফল কেমন হবে, রাশির কী কী জিনিস হলে ভালো, আমি প্রত্যেক রাশির বলি, এর আগে বলেছি কর্কট পর্যন্ত, আজকে আমি বলবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিদের কী ব্যবহার করলে ভালো হবে, কী কী তাদের তত্ত্ব আছে, নৈতিকতা কী, ইতিবাচক কী, নেতিবাচক কী, সব কিছু বলছি আপনারা শোনেন, ভালো লাগবে আপনাদের। আমি প্রত্যেকটা জিনিসের সব রিসার্চ এবং করে আপনাদের বলি, কিন্তু আপনাদের খুব ভালো লাগছে, কারণ আপনারা ফিডব্যাকও আমাকে দিচ্ছেন, আর আপনাদের ভালো থাকাটাই আমার কাছে বিরাট পাথেয়। যাই হোক, আজকে সিংহ রাশি সম্বন্ধে বলবো, কর্কট রাশি পর্যন্ত বলেছি। সিংহ রাশির যাদের জাতকাতিকা, আমরা সিংহ রাশির চিহ্ন জানেন, একটা সিংহের ছবি দেওয়া আছে, প্রচণ্ড দোদণ্ড প্রভাবভাবে একটা সিংহের হিংস্রভাবে ছবি দেওয়া আছে সিংহ রাশির প্রতীকটা। রাশির অধিপতি হচ্ছে রবি, সিংহ রাশির তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব। সিংহ রাশির জাতক জাতিকরা সবসময় পূর্ব দিকটা ফলো করবেন, সবসময় পূর্ব দিকটা তাদের কিন্তু খুব ভালো ফল দেবে। সিংহ রাশির রত্ন হচ্ছে চুনি, যারা সিংহ রাশি জ্যোতিষের কাছে আসতে পারছে না, খুব লাটপাট যাচ্ছে, একটা চুনি অনামিকার আঙুলে তামা বা সোনা দিয়ে পরে নেবেন, 5-6 রতি। সিংহ রাশির শুভ বর্ণ হচ্ছে সাদা, হলদে এবং গেরুয়া, দারুণ এই কালারগুলো ইউজ করুন যাদের সিংহ রাশি, কিচ্ছু করতে হবে না, এই কালারগুলো ইউজ করলে ভালো ফল পাওয়া যাবে। সিংহ রাশির শুভ বার হচ্ছে রবিবার এবং বুধবার, যাদের সিংহ রাশি তার রবি বুধবারগুলো ফলো করুন, খুব ভালো হবে। সিংহ রাশির দেবতা হচ্ছে সূর্য, সিংহ রাশির ক্ষেত্রে প্রতিদিন যারা সিংহ রাশির প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম করবে, এবং রবিবার একটা কুশির মধ্যে জল, আতপ চাল, প্রস্ফুটিত জবাফুল, একটা কাঁঠালি কলা দিয়ে সূর্যের যে প্রণাম মন্ত্র আছে সেটা বলবেন, পরে আমি মন্ত্রটা বলে দিচ্ছি, বা সূর্যের দিকে নমস্কার করে সেই প্রণাম মন্ত্র দিয়ে জলটি কোনো গাছের গোড়ায় দেবেন, দারুণ ফল হবে যাদের সিংহ রাশির, চুনি পড়ার কোনো দরকারই হবে না। সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে 1, 10, 19 এবং 28। সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে 1, 10, 19 এবং 28, এই সংখ্যাগুলো কিন্তু ফলো করুন। সিংহ রাশির ক্ষেত্রে যাদের বনি বোনা হবে, যারা সিংহ রাশির ক্ষেত্রে বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে, সেটা হচ্ছে মিথুন, কন্যা, মেষ এবং ধনু, এগুলো কিন্তু মিত্র রাশি, এদের সঙ্গে বনি বোনা হবে, এদের সঙ্গে জাতক জাতিকের বিবাহ হলে ভালো হবে, তাদের কিন্তু ভীষণ, মিথুন, কন্যা এবং মেষ, ধনু। সিংহ রাশির শত্রু রাশিকে বৃষ, তুলা, মকর এবং কুম্ভ, এই রাশির সাথে বিয়ে দিলে কোনোদিন ভালো হবে না, বন্ধুত্ব ভালো হবে না, পার্টনারশিপে বিজনেস ভালো হবে না, ঝগড়া অশান্তি লেগেই থাকবে। বৃষ, তুলা এবং মকর এবং কুম্ভ, এই রাশি হচ্ছে সিংহ রাশির শত্রু রাশি, কোনোদিন যাবেন না এই রাশির সাথে। সিংহ রাশির ব্রত বার হচ্ছে রবিবার, যাদের সিংহ রাশি রবিবারটা আমরা মাছ মাংস খাই, যদি কেউ ত্যাগ করতে পারে রবিবার মাছ মাংস খাওয়াটা, যারা নিরামিষে তাদের কথা ছেড়ে দাও, কিন্তু মাছ মাংস যারা খায়, যারা নিরামিষাসী না আমিষাসী, তাদের ক্ষেত্রে রবিবারটা যাদের সিংহ রাশি যদি কোনোদিন মাছ মাংস না খান, অন্যদিনে খান, ভীষণ তার জীবনের কিন্তু গতি প্রকৃতি ভালো হবে, বিশাল একটা কথা বললাম, মিলিয়ে নেবেন, আপনাদের লোভটা সম্বরণ করতে, রবিবার মাংস প্রত্যেকের বাড়িতে হয় বা মাছ হয়, একটু ভালো খাবার হয় ছুটি ছাটার দিন, ত্যাগ করতে হবে, আর যদি সিংহ রাশির জাতক জাতিকা ত্যাগ করতে পারেন, তাদের জীবনে কিন্তু অনেক অনেক ভালো ফল পাওয়া যাবে। সিংহ রাশির ব্রত বার হচ্ছে তোমার রবিবার। সিংহ রাশির ধাতু, সিংহ রাশির যারা জাতক জাতিকা ধাতু হচ্ছে তামা, তামার একটা আংটি পরে রাখতে পারেন এবং অনামিকা আঙুলে, খুব ভালো হবে। ইতিবাচক দিক, সিংহ রাশির জাতকরা একটা খোলা হৃদয় হবে, সিংহ রাশির জাতক জাতকরা খোলা হৃদয়, প্রাণ খোলা লোক যাদের সিংহ রাশির জাতকরা, এটা ইতিবাচক। আবার সিংহ রাশির ক্ষেত্রে নেতিবাচক দিক আছে, একটু অহংকারী হবে আর প্রচুর আত্মবিশ্বাসী হবে, নিজের আত্মবিশ্বাসটা ভীষণ ভালো হবে। শুভ মন্ত্র জবা কুসুম সংকান সম কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণৌত স্মৃতি বাকরম এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তা গৃহাঙ্গর্গং দিবাকরম। সিংহ রাশির জাতকরা প্রতিদিন স্নানের সূর্য প্রণাম করে এই মন্ত্রটা বলুন, এগুলো আপনাদের উপকারে অনেক লাগবে বলে আমার বলার এই চেষ্টা। তারপর আসছি কন্যা রাশি। কন্যা রাশির রাশি হচ্ছে কন্যা, একটি কন্যা, কন্যা রাশির যে প্রতীক চিহ্ন দেখবেন একটি কন্যা দাঁড়িয়ে আছে। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, কন্যা রাশির রাশি তত্ত্ব হচ্ছে পৃথ্বী, কন্যা রাশির দিক হচ্ছে দক্ষিণ দিক, কন্যা রাশির যারা জাতকরা দক্ষিণ দিকটা সবসময় ফলো করুন। কন্যা রাশির শুভ রত্ন হচ্ছে পান্না, যাদের কন্যা রাশি খুব লাটপাট যাচ্ছে, ডিস্টার্ব যাচ্ছে, জ্যোতিষের কাছে আসতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবে একটা পান্না 5-6 কিনে পড়ে নেন অনামিকা আঙুলে বা কনিষ্ঠা আঙুলে রূপ বা সোনা দিয়ে।
কি সিংহ রাশির সরি কন্যা রাশির হচ্ছে বর্ণ মানে রং সবসময় সবুজ রঙের গ্রিনিশ ভাবটা কিন্তু থাকবে। শুভবার রবিবার এবং বুধবার। শুভ দেবতা হচ্ছে গণেশ, গণেশের পুজো করবেন যাদের কন্যা রাশি। শুভ সংখ্যা হচ্ছে পাঁচ। শুভ তারিখ যে তারিখগুলো কন্যা রাশির ফলো করলে ভালো হবে, পাঁচ পনেরো এবং তেইশ, এই সংখ্যাগুলো ফলো করলে খুব ভালো হয়। আমাদের কন্যা রাশির ক্ষেত্রে মিত্র রাশি, যে রাশির সাথে মিলমিশ হবে, বন্ধুত্ব ভালো হবে, পার্টনারশিপে বিজনেস ভালো হবে, এবং কন্যা রাশির ক্ষেত্রে বৈবাহিক সূত্র যদি আবদ্ধ হতে হয় তাহলে মেষ মিথুন সিংহ তুলা, মেষ মিথুন এবং সিংহ তুলা এই রাশির সাথে বৈবাহিক সূত্র আবদ্ধ হলে ভালো হয়। কন্যা রাশির সবচেয়ে শত্রু রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সাথে কিন্তু কন্যা রাশির কোনোদিন মিলবে না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। শুভ ব্রতবার বুধবার ব্রত করলে ভালো হয়, বুধবার একটু পালন করলে ভালো হয় যাদের কন্যা রাশি, বুধবার নিরামিষ খেলে ভালো হয়। কন্যা রাশির শুভ ধাতু হচ্ছে সোনা এবং রূপো, এই ধাতুগুলো সবসময় ইউজ করবেন। সোনার বা রূপোর একটা আংটি, যাদের কোনো স্টোন নেই, সোনার বা রূপোর একটা আংটি অন্তত পরিয়ে থাকুন, রিং করে অন্তত পরে থাকুন, অনামিকা আঙুলে খুব ভালো, বা কনিষ্ঠ আঙুলে। কন্যা রাশির হচ্ছে ইতিবাচক দিক হচ্ছে ক্রিয়াশীল হবে এবং নিরলস প্রচেষ্টা করে যাবে, চেষ্টাই করে যাবে সব কিছুর বিষয়ে, এটা হচ্ছে তাদের ইতিবাচক দিক। নেতিবাচক দিক হচ্ছে কলহপ্রিয় হবে আর সবসময় মনের মধ্যে একটা অশুভ চিন্তা তার মধ্যে থাকবে যাদের কন্যা রাশি, নেতিবাচক দিকটা বললাম। প্রত্যেক মানুষের ইতি এবং নেতি, পজিটিভ এবং নেগেটিভ কিন্তু দিক আছে, শুধুই পজিটিভ দিক হয় না, নেগেটিভটা হয় না, আমাদের আলো জ্বালতে গেলেও নেগেটিভ পজিটিভ চাই তবে একটা আলো জ্বলে। তো প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ, ইতিবাচক বা নেতিবাচক, সেই দিকগুলো আমি বললাম। কন্যা রাশির যদি কেউ জাতক জাতিকা থাকেন বা মন্ত্র বলেছি এর আগে, আজকেও বলছি কন্যা রাশির ক্ষেত্রে, এই মন্ত্রটা জপ করতে পারেন প্রতিদিন বা খাতায় তিনবার লিখতে পারেন। ওয়িং হ্রিং শ্রিং অং অ সং স সং হং লং খং কন্যা রাশয়ে নমঃ। ওয়িং শ্রিং শ্রিং অং অ সং 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 হং লং খং কন্যা রাশয়ে নমঃ। মন্ত্রগুলো যদি লিখতে না পারেন, আমার জীবন সমৃদ্ধি বলে বই আছে, তাতে কিন্তু সব দেওয়া আছে, আপনারা সেখান থেকে নোট করে পড়তে পারেন, দারুণ ভালো ফল হবে। এগুলো ফলো করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। তারপর আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা দেখবেন তুলা যন্ত্র, তুলা রাশির জাতক জাতিকা খুব নিরীক্ষণ। তুলা তুলা রাশির জাতক অনেকে জানেন বোধ হয় তুলা, যে তুলা আমাদের বালিশ কাঁথা, তো না, তুলা রাশির চিহ্ন সাইন হচ্ছে তুলা যন্ত্র, মানে যেটা আমরা ওজন করি দাঁড়ি পাল্লা, এটা কিন্তু তুলা রাশির চিহ্ন। তুলা রাশির রাশি অধিপতি হচ্ছে শুক্র, তুলা রাশির রাশি তত্ত্ব হচ্ছে বায়ু, তুলা রাশির দিক হচ্ছে পশ্চিম দিক। যারা তুলা রাশির জাতক জাতিকা পশ্চিম দিকটা ফলো করুন। শুভ গ্রহরত্ন হীরে এবং শ্বেত পোগরাজ, সাদা পোগরাজ এবং হীরে যদি পড়তে পারেন যাদের তুলা রাশি, অথবা জারকন, একটা সাদা পাথর আছে, জারকন পড়লে পাঁচ ছরতি, হীরে পড়লে সিক্সটি সেন্ট, সাদা পোগরাজ পড়লে ছরতি। যাদের লাটপাট যাচ্ছে, ডিস্টার্ব যাচ্ছে, জ্যোতিষ কাছে আসতে পারছে না, একটা দোকান থেকে কিনে পড়ুন না, দারুণ ফল হবে। এগুলো বলে দিচ্ছে মানে যারা অনেক দূরে আছেন অনুষ্ঠানটা দেখছেন, দেখবেন অনেক ভালো হবে। এর শুভ বর্ণ হচ্ছে সাদা তুলা রাশির, শুভ বার হচ্ছে শুক্রবার, শুভ দেবতা হচ্ছে মা সন্তোষী এবং মা লক্ষ্মী, এদের ব্রত করুন, এদের পুজো করুন, দেখবেন ভালো থাকবেন। শুভ সংখ্যা হচ্ছে ৬, শুভ তারিখ তুলা রাশির ক্ষেত্রে শুভ তারিখ হচ্ছে ৬, ১৫ এবং ২৪, এই তারিখটা ফলো করুন যাদের তুলা রাশি। একটা দুটো লটারি কাটতে পারেন লাস্টে ৬, ১৫, ২৪, বা লাস্ট ডিজিট প্লাস যোগ করলে যে সংখ্যাটা হবে ৬ যদি হয় তুলা রাশির ক্ষেত্রে, একটা দুটো লটারি কাটতে পারেন, একটা দুটো লটারি কিন্তু আসতে পারে। মিত্র রাশি হচ্ছে মিথুন মকর কুম্ভ ধনু কর্কট, যে রাশির সাথে বন্ধুত্ব হবে, পার্টনারশিপে বিজনেস হবে এবং সর্বক্ষেত্রে বাধাগুলো কাটবে, বৈবাহিক সূত্র আবদ্ধ হলে খুব ভালো দাম্পত্য জীবন হবে, সেটা তুলা রাশির ক্ষেত্রে মিথুন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি এবং কর্কট রাশি খুব শুভ। অশুভ রাশি কি, শত্রু রাশি কি, কোনোদিন মিলবেন না তাদের সাথে, পার্টনারশিপ বিজনেস করবেন না। তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের শত্রু রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির সাথে কোনোদিন কিছু হবে না। শুভ ব্রতবার যদি করেন শুক্রবারটা মানুষ নিরামিষ খান যাদের তুলা রাশি, শুক্রবার নিরামিষ খান, দেখবেন অনেক ভালো হবে। শুভ ধাতু হচ্ছে শঙ্খ সোনা রূপা, শাঁখের আংটি একটা কনিষ্ঠ আঙুলে পরুন যাদের তুলা রাশি, সোনা বা রূপোর আংটিও একটা পরে থাকতে পারেন, খুব ভালো হবে। ইতিবাচক দিক তুলা রাশির ক্ষেত্রে পজিটিভ দিক, যেটা
সেটা হচ্ছে প্রচণ্ড আত্মবিশ্বাসী, এবং যাদের তুলারাশি দেখবেন খুব চিন্তা ভাবনা করে ওই যে ওজনদারি দাঁড়ি পাল্লা একদম খুব নিত্তি ধরে কাজ কথাবার্তা বলবে, নিত্তি ধরে কথাবার্তা বলবে। নিক্তি মানে সোনারূপ মাপার যে যন্ত্রটা বলি নিক্তি, আমরা মুদিখানা দোকানে যেটা বলি ওজনদারি, আর ভালোবাসায় বলি তুলা যন্ত্র। তো ওই নিক্তি ধরে কথা বলবে এবং একটা আত্মবিশ্বাসী ভাব থাকবে, সেটা হচ্ছে ওর পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে অহংকারী, হিংসু এবং অতি চালাক হবে, চালাকির ভাব কিন্তু তার মধ্যে থাকবে তুলারাশির ক্ষেত্রে, একদম ব্যালেন্স করে চলবে যেহেতু ওজনদারি। তুলারাশির ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওইং হ্রিং শ্রিং কং ঘং গং ঘং জং তুলারাশ হয় নম, ওইং হ্রিং শ্রিং কং ঘং গং ঘং ওয়াং তুলারাশ হয় নম। এই মন্ত্রটা যদি পড়তে পারেন খুব ভালো যাবে। এগুলো বীজ মন্ত্র, জানেন তো শুনতে কেমন লাগছে, বীজ জানেন, অং নমা অং নমা টং নমা অং নমা, আমরা দুর্গা পূজাই করি, এগুলো হচ্ছে বীজ মন্ত্র। এই তুলারাশির বীজ মন্ত্র দিলাম, এই মন্ত্র জপ করলে দারুণ ভালো ফল হবে, আত্মশুদ্ধি হবে। বই আমার আছে জীবন সমৃদ্ধি বইটা, কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি পাওয়া যাচ্ছে, ওখান থেকে কিনে নিতে পারেন, তাহলে ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন, মন্ত্রগুলো ভুলভাল হবে না। তারপরে বৃশ্চিক রাশিতে আসছি, যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির চিহ্ন হচ্ছে বিছে, আমরা যে বিছে কামড় দিই প্রচণ্ড একটা ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণার চিহ্ন, বৃশ্চিক রাশির চিহ্ন হচ্ছে বৃশ্চিক বা বিছে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, বৃশ্চিক রাশির রাশিতত্ত্ব হচ্ছে জল, বৃশ্চিক রাশির রাশির দিক হচ্ছে উত্তর দিক, সবসময় উত্তর দিক পালন করুন যাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুভ রত্ন হচ্ছে প্রবাল, যাদের বৃশ্চিক রাশি গোলমাল যাচ্ছে অনামিকা আঙুলে একটা লাল প্রবাল 10-12 দিক পড়ে নেন, দেখবেন ভালো হবে, দারুণ। তারপর জ্যোতিষের কাছে, জ্যোতিষের কাছে আসুন না। বৃশ্চিক রাশির শুভ বর্ণ হচ্ছে লাল এবং মেরুন, শুভ বার হচ্ছে মঙ্গলবার, শুভ দেবতা হনুমান এবং শিব, এদের পুজো করুন, এবং মঙ্গলবারে নিরামিষ খান যাদের বৃশ্চিক রাশি, দেখবেন দারুণ ভালো ফল হবে। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা 9 তারিখটা সবসময় ফলো করুন, যদি লটারি কাটেন তাহলে লাস্টের সব লটারির সংখ্যাটা যোগ করলে যদি 9 হয় তাহলে সেটা বেছে একটা দুটো মাসে কাটুন, দেখবেন লটারি পড়তে পারে। শুভ তারিখ হচ্ছে 9, 18 এবং 27, এই তারিখগুলো ফলো করুন, এই তারিখগুলো কাজে লাগান যাদের বৃশ্চিক রাশি। মিত্র রাশি কর্কট এবং মীন, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা কর্কট এবং মীন রাশি, এদের সাথে বনিবনা বন্ধুত্ব পার্টনারশিপ বিজনেস বৈবাহিক সূত্র আবদ্ধ হলে খুব ভালো হয়, সেটা মিলে নেবেন। বৃশ্চিক রাশির শত্রু রাশি হচ্ছে মেষ সিংহ এবং ধনু, এই রাশির সাথে কোনোদিন মিলবেন না, পার্টনারশিপে বিজনেস করবেন না বা কোনো বৈবাহিক সূত্রে আবদ্ধ হবেন না, মেষ সিংহ ধনু হচ্ছে শত্রু রাশি। বৃশ্চিক রাশির শুভ ব্রতবার হচ্ছে মঙ্গলবার নিরামিষ খান, ব্রত পালন করুন, মঙ্গলচণ্ডীর খুব ভালো হবে। শুভ ধাতু হচ্ছে তামা এবং সোনা, ওটা শরীরের মধ্যে রাখুন যাদের বৃশ্চিক রাশি। ইতিবাচক পজিটিভ দিক হচ্ছে হিংসু, পজিটিভ দিক হচ্ছে বুদ্ধিমান, সাহসী এবং একটু হিংসা থাকবে এবং একটু প্রেমিক প্রকৃতির থাকবে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর নেতিবাচক দিক হচ্ছে সবসময় একটা কথা কম বলবে, নেগেটিভ দিক কথা কম বলবে, খুব চালাকি করে কথা বলবে এবং সবসময় একটা উদ্ধত্ব ভাব থাকবে, যদি নেতিবাচক দিক চলে আসে বৃশ্চিক রাশি, একটু দাঙ্গাবাজ, একটা হাঙ্গামাটা পছন্দ করবে, কোনো কিছু মারপিট হচ্ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ছাড়াতে যাবে না, এরকম একটা নেতিবাচক দিক আছে যাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একটা মন্ত্র আছে ওইং হ্রিং শ্রিং চং ছং জং রং ওয়াং বৃশ্চিক রাশ হয় নম, ওইং হ্রিং শ্রিং চং ছং জং রিং ইয়ং বৃশ্চিক রাশ হয় নম, এই মন্ত্র যদি পাঠ করতে পারেন দারুণ ভালো ফল হবে। আপনার অনুষ্ঠানটা দেখছেন, আমি পরপর বলে আসছি, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক দেন, শেয়ার করুন, এবং আরও আমি নতুন নতুন তত্ত্ব দেবো, প্রত্যেক রাশির কী কী ভালো হয়, কী নেতিবাচক, কী পজিটিভ, এগুলো বলতে থাকছি। খুব ভালো থাকুন, নমস্কার। মা ওই চরণে একটুখানি দি ওঠাই, মা ওই চরণে একটুখানি দি ওঠাই, মোর নয়নের জলে যেন করতে পারি স্নান, মোর নয়নের জলে যেন করতে পারি স্নান।